এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চাপড়া বিধানসভার 10 নম্বর বুথে, যেখানে সকাল থেকে অভিযোগ উঠছিল যে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না। এখানকার যিনি বাম প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এস এম সাদিক, অভিযোগ হচ্ছে তিনি তার কিছু কর্মী সমর্থকদের তাদের ভোটারদের ভোট দিতে নিয়ে আসছিলেন। সেই সময় এখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যারা স্থানীয় তৃণমূল কর্মী, ভোটারদের অভিযোগ তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তারা ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছিল ভোটারদের এবং তারা সকাল থেকে ভোট দিতে পারছিল না। বাধা দিচ্ছে সকাল থেকেই, নিশ্চিত পরাজয় নিশ্চিত জেনেই আতঙ্কিত তৃণমূল কংগ্রেস, তার গুন্ডা বাহিনী এবং সাধারণ পুলিশ প্রশাসনের একটা অংশ একে সাহায্য করছে। এই ঘটনার খবর পৌঁছতেই নির্বাচন কমিশন অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, এখানে পৌঁছে যায় কিউআরটি টিম এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগরের পাশাপাশি ভোট পড়শি জেলাতেও। বহরমপুরে অধীর গড় কি তার পুরনো পরিচিতি ধরে রাখতে পারবেন, নাকি বাজিমাত করবেন পাঠান? সকাল থেকেই বুথে বুথে তৃণমূল প্রার্থী।